আসি পরবর্তী খবরে। অভিষেকের জনসভার আগে হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী। 3রা ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে অভিষেকের সভা, হেনস্থার পরিকল্পনায় আদালতের দ্বারস্থ বিরোধী দলনেতা। আদালতের নির্দেশ, শান্তিকুঞ্জের সামনে জমায়েত নয়, শান্তিপূর্ণভাবে সমা করতে হবে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে। অভিরূপা রয়েছেন আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে সরাসরি কি নির্দেশ দেওয়া হয়েছে জানবার চেষ্টা করি। অভিরূপা, কি নির্দেশ মূলত দেওয়া হলো আদালতের তরফ থেকে? বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে সকালবেলায় শুভেন্দু অধিকারীর আইনজীবী, তিনি দাবি করেছিলেন যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী এর আগেও কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং তার বাড়ির প্রোটেকশনের জন্য, অর্থাৎ তার বাড়ির আশেপাশে বিভিন্ন শাসক দলের দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছেন, সেই তাণ্ডব যাতে বন্ধ হয় তার জন্য প্রোটেকশন রয়েছে। সেই মুহূর্তে কিন্তু একটা প্রোটেকশনের নির্দেশনামা ছিল, জেলার এসপি এবং জেলার প্রশাসন প্রধানকে সব কিছু সবটাই সঠিকভাবে যাতে দেখা যায় এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি যে প্রোটেকশন পাওয়ার কথা সেই প্রোটেকশন যেন পান, এমনটাই নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার ছিল। আবারও আজ সকালবেলা বিচারপতির কাছেই ফের আবেদন করেন শুভেন্দু অধিকারী আইনজীবী। তার দাবি, আগামী 3রা ডিসেম্বর এই শুভেন্দু অধিকারীর বাড়ির 100 মিটারের মধ্যে একটি জনসভা রয়েছে যেখানে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে ঘিরে কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, তিনি বলেছেন যে তৃণমূলের মহিলারা সবাই শুভেন্দুর বাড়ি অভিযান করবে। এই নিয়ে বাড়ির পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন, শুভেন্দু অধিকারীর পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন এবং তারা চাইছেন যে এই পরিবারের পারিবারিক অশান্তি যাতে না হয় এবং পারিবারিক লোকজন যেন সঠিক থাকে এমনটাই জন্য, নিরাপত্তার সুনিশ্চিত করার জন্যই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছেন জেলার এসপি, জেলার আইসি যারা রয়েছেন, পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন, প্রত্যেকেই নজরদারি রাখতে হবে যাতে শুভেন্দু অধিকারীর বাড়িতে কেউ না প্রবেশ করে। যে সভা রয়েছে সেই সভার সাউন্ড পলিউশন, অর্থাৎ শব্দ দূষণ যাতে না ঘটে এবং তার পাশাপাশি এই যে সভা হবে সেই সভার আগে এবং পরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে সভা সকলে সভা এসে ঠিক সময় সভা থেকে আবার যে যার জায়গায় ফিরে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে এবং শুভেন্দু অধিকারীর বাড়িতে যাতে কেউ প্রবেশ করতে না পারে, অর্থাৎ এই সভার জন্য যারা আসছেন তারা যাতে কোনোভাবে প্রবেশ করতে না পারেন সেই নির্দেশিকাই দেওয়া হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার পক্ষ থেকে। এখান থেকেই বড় প্রশ্ন হচ্ছে যে বিরোধী দলনেতা হিসেবে তার সিকিউরিটি পাওয়াটা তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাহলে কেন বারবার আদালতের মুখোমুখি হতে হবে বা আদালতে এসে তার বাড়ি কিংবা তার নিজের প্রোটেকশনের কথা বলতে হবে, সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। অভিরূপা, ধন্যবাদ আপাতত। আর এই গোটা বিষয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো। কোনো নেতার বাড়িতে গিয়ে তাকে টার্গেট করে, তাকে গালাগালি দিয়ে অপমান করে আবার সৌজন্যের কথা বলবেন, মুখ্যমন্ত্রী ডেকে চা খাওয়াবেন, দুটো একসঙ্গে হতে পারে না। যদি আপনাদের রাজনৈতিক দলীয়মনে এতদূর চলে যায়, কাউ ব্যক্তি তিনি বিরোধী দলের নেতা, তিনি ক্যাবিনেট মন্ত্রীর র্যাঙ্কে আছেন, তার সুরক্ষা সম্মানের ব্যাপার আছে, কিন্তু টিএমসি এসব মানে না। শুভেন্দু অধিকারীর বাড়িটা ঘিরে দিলে কি আপনার সরকার বাঁচবে? এই বাংলার 10 কোটি মানুষ এখন টিএমসিকে বিসর্জন দিতে চাইছেন, সেজন্য এই ধরনের কয়েকজন নেতাকে টার্গেট করে তারা বাঁচতে পারবে না। মুখ্যমন্ত্রী, যিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 3-3 বারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তার বাড়ির সামনে বিজেপি আন্দোলন করতে পারে, তার বাড়ির সামনে আন্দোলনকারীদের, বিজেপি ক্যাডারদের আন্দোলনকারীদের, আন্দোলনকারী সাজিয়ে সেখানে 144 ব্রেক করে সেখানে ঝামেলা করতে পারে, আর গণতান্ত্রিক পদ্ধতিতে কাঁথি কি তাদের পৈতৃক পরিবার, যে পৈতৃক সম্পত্তি, যে সেখানে তারা কাজ করতে পারবে না, সেখানে তৃণমূল কংগ্রেস সভা করতে পারবে না? আসলে তৃণমূল আতঙ্ক, মমতা আতঙ্ক এবং অভিষেক আতঙ্কে তারা জর্জরিত হয়ে গেছে। ইতিমধ্যে তারা মিউনিসিপ্যালিটি ইলেকশনে নিজের ওয়ার্ডে জিততে পারেনি, এখন তারা এতটাই ত্রস্ত হয়ে আছে, যেটুকু ঝর্তি পড়তি সমর্থন তাদের পক্ষে আছে, এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার পরে সেটা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, সমস্ত কাঁথিটাই তৃণমূলময় হয়ে যাবে। এই দেওয়াল্লিকনটা তারা বুঝতে পেরে এই কথা বলছে। আর পরিবারকে আক্রমণ করার রাজনীতি, ঘৃণ্য রাজনীতি ভারতীয় জনতা পার্টির থেকে শিখতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 বছরের পুত্র সন্তান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেতাদের বিরুদ্ধে রাজনীতিতে পেরে না উঠে তাদের পরিবারকে কীভাবে আক্রমণ করছে বিজেপি, সেটা বাংলার মানুষ দেখছে।